একে তো বৈরী আবহাওয়া, তার উপর ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। শুধু সেপ্টেম্বরেই রাজধানী সহ সারা দেশে 58 জনের প্রাণ গেছে। চলতি মৌসুমে মোট মৃত্যু 141, হাসপাতালে ভর্তি 27,000-এর বেশি রোগী। ভুক্তভোগীদের আশঙ্কা, মশক নিধন ঠিকঠাক না হলে বৃষ্টির জলাবদ্ধতা আর ভ্যাপসা গরমে আরও বাড়বে এডিস মশা। এদিকে 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার একটু অ্যাজমার প্রবলেম আছে, তো যার কারণে দুইটা মিলে একটু প্রবলেম হচ্ছে আর কি, একটু টাইম লাগবে। গেল 3 দিন ধরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নাইমুর। মিরপুরের নিজ এলাকায় আক্রান্ত হন ডেঙ্গুতে, এভাবেই বলছিলেন শারীরিক দুর্ভোগের কথা। নাইমুর ছাড়াও হাসপাতালের পুরুষ ওয়ার্ডেই গত 4 দিনে ভর্তি হয়েছেন 76 জন, আর মহিলা ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী অর্ধশতাধিক, যাদের মধ্যে মিরপুর আর মোহাম্মদপুরের বাসিন্দাই বেশি। রয়েছে রাজধানীর বাইরের রোগীও। 26 তারিখ ভর্তি হয়েছি, আজকে 2 দিন এখানে আমি আছি, তো কালকে থেকে এখন পর্যন্ত চ্যালেঞ্জের উপরে আছি। আমি 7 দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত, গত 2 দিন যাবৎ আর কি হসপিটালে আসি। আমাদের 22 তারিখ থেকে আজকে 27 তারিখ পর্যন্ত মোটামুটি 54 জন রোগী ভর্তি হয়েছে, এর ভিতরে মিরপুর এবং মোহাম্মদপুরের রোগীগুলো বেশি আসতেছে। শুধু সোহরাওয়ার্দী নয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিত্রও এক। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা, জ্বর মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন সংক্রমিতরা। সবচেয়ে ভোগান্তিতে শিশু ও প্রবীণরা। পেট ব্যথা ছিল, পেটে প্রচণ্ড ব্যথা ছিল, রানের মধ্যে ব্যথা ছিল, প্রচণ্ড জ্বর ছিল, 103-104 জ্বর এরকম জ্বর ছিল, আর বমি করত। বাইরে টেস্টগুলো করাইছি, ডেঙ্গু পজিটিভ আসছে, আসার পরে এখানে এসে ভর্তি নিয়েছে। রাজধানীতে টানা 2 দিন বৃষ্টির কারণে বেড়েছে জলাবদ্ধতা, সংখ্যা তাতেই বাড়বে ডেঙ্গুর প্রকোপ। জমে থাকা পানিতে বংশবিস্তার ঘটাবে এডিস মশা। মশার জন্য অনেক রোগী, মানে ডেঙ্গু আক্রান্ত রোগী এলাকাতে অনেক বেশি থাকতে পারে না, ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয় কোনো কাজ হয় না। হাসপাতালে রোগীদের অভিযোগে সরজমিনে এসে দেখা যায় রাজধানীর এই মিরপুরের মতো বিভিন্ন জায়গায় রয়েছে মশাদের অভয়াশ্রম। দ্রুতই মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করলে মহামারী আকার ধারণ করবে ডেঙ্গু, এমনটাই আশঙ্কা নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।